ওয়ার্ড লার্নিং এর আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আসলে আমি কিছু কিছু ওয়ার্ড নিয়ে প্রতিদিন আসার চিন্তা করতেছি, বিকজ আমাদের বাংলাদেশে অনেকেই বিভিন্ন ওয়ার্ড নিয়ে একটু ঝামেলা থাকে, আমরা বিশেষ করে ভোকাবুলারি নিয়ে। দ্যাটস ওয়াই আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা আরও পেয়ে যাবেন। তো আমরা আজকে দেখবো যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডই কিন্তু ব্যবসা সংক্রান্ত, মানে বিজনেস রিলেটেড, ঠিক আছে, ব্যবসা সংক্রান্ত এখন, বা ব্যবসা বা ব্যাংকিং সংক্রান্ত, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই তিনটে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানতে হবে অ্যান্ড স্পেলিং জানতে হবে এবং ইউজ জানতে হবে, ঠিক আছে। তো আমরা সেই কাজটাই করব। ফার্স্ট যে ওয়ার্ডটা সেটাকে আমরা এভাবে প্রোনাউন্সিয়েশন এভাবে করব যে রিসিট, রিসিট। দ্যাট মিন্স এখানে পিটা সাইলেন্ট থাকবে, পি সাইলেন্ট, পি এর যে সাউন্ড সেটা সাইলেন্ট থাকবে, হবে রিসিট। নেক্সট যে ওয়ার্ড সেটা হচ্ছে যে অনেকে এখানে একটা টি দেখতেছেন আপনারা, এই টিটার কোনো সাউন্ড আসবে না, টি সাইলেন্ট থাকবে। দ্যাট মিন্স এখানে হবে মর্গেজ, মর্গেজ। একটু ভিতর থেকে বলতে হবে মর্গেজ, রাইট। আচ্ছা নেক্সট যে ওয়ার্ড সেটা হচ্ছে যে এখানে বিটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে, তাহলে এটা হবে ডেট, 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 রাইট। এটাকে বলবেন ডেট বলেন তাও ভালো আছে, বাট বি বলিয়ে না, ঠিক আছে, ডেট। তো রিসিট এটার অর্থ হচ্ছে যে রসিদ, ঠিক আছে, আমরা যে রসিদগুলো নেই কোনো কিছু ক্রয় করার পরে, সেটা বলতে পারেন মর্গেজ। মর্গেজ হচ্ছে যে কেউ যদি ব্যাংক থেকে বাড়ি কেনার জন্য ঋণ নেয়, ব্যাংক থেকে বাড়ি কেনার জন্য যদি লোন নেওয়া হয় সেটাকে বলা হয় মর্গেজ, রাইট। তাহলে বাড়ি কেনার জন্য ঋণ, রাইট। আর আপনারা ডেট মানে জানেন, এটা হচ্ছে যে ঋণ। সো আমরা তিনটার মিনিং, বাংলা মিনিং পেয়ে গেছি এবং আমরা এগুলোকে এখন ইউজ করব বাক্যের মধ্যে বা সেন্টেন্সে, আমরা এগুলোকে ইউজ করব, ঠিক আছে। আমরা সেন্টেন্সগুলো দেখতেছি, রিসিট এর সেন্টেন্স, দ্য মানি রিসিট ওয়াজ লস্ট অ্যান্ড আই কান্ট রিটার্ন দ্য বুক। নাম্বার টু, মর্গেজ, জন টুক মর্গেজ ফর এ ইয়ার। নাম্বার থ্রি, ডেট, মিসেস ফানি টুক ডেট টু স্টার্ট এ বিজনেস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই তিনটে ওয়ার্ডের ব্যবহার অ্যান্ড স্পেলিং অ্যান্ড প্রনান্সিয়েশন। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট ভিডিওতে আমরা আরও ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।